টুটুলের সব জায়গা থেকে আমি কালো তালিকায় আছি, বললেন তানি আহমেদ। সুবীর অঙ্গনে আপনাদের সংসার নিয়ে ইতিবাচক ধারণা ছিল সবার, কিন্তু হঠাৎ এমন কি হলো যে আপনাদের সংসার ভেঙে আলাদা হতে হলো? এই প্রশ্নের জবাবে তানি আহমেদ বলেন, মানুষের জীবনে কখন কি হয়ে যায় সে নিজেও জানে না। সম্পর্কের জায়গায় কখনো কখনো কোনো না কোনোভাবে কিছু সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যা থেকেই দূরত্ব। কিছু বিষয় থাকে ব্যক্তিগত, সেগুলো চাইলেও শেয়ার করা যায় না। দুজন ভালো মানুষ সবসময় ভালো নাও থাকতে পারে। কেউ যদি মনে করে সে নিজের মতো করে থাকবে বা চলবে, সেখানে তো কারোর কিছু করার থাকে না। আবার কেউ ছেড়ে যেতে চাইলে তাকে শত চেষ্টা বা বাধা দিয়েও তাকে রাখা যায় না। তবে টুটুল সব কিছু নিয়মের মধ্যেই করেছেন। আলাদা হওয়ার বিষয়ে আপনার সন্তানরা কীভাবে দেখছে? এই প্রশ্নের জবাবে তানি আহমেদ বলেন, সন্তানরা আমার ভালো বন্ধু। সবসময় ওদের সব কিছু যেমন আমাকে শেয়ার করে, আমিও সব কিছু সন্তানদের সাথে শেয়ার করি। আমাদের বিষয়টি নিয়ে সন্তানদের সাথে কথা হয়েছে, ওদের বলার পর যেটা ভালো হয় সেটাই করতে বলেছে। ব্যক্তিগতভাবে এসআই টুটুলের নতুন সংসারের সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? তিনি বলেন, এখানে আমার দেখার আর কিছুই যায় আসে না, তবে এটুকু বলতে পারি, টুটুল ভালো থাকলে আমরা ভালো থাকবো। দিন শেষে আমার সন্তানদের বাবা সে, তার যদি কিছু হয়ে যায় তাহলে সন্তানরা ভালো থাকবে না। সন্তানরা তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে, আমাকেও খুব ভালোবাসে, উভয়ের জন্যই ওদের কষ্ট হবে। আমি মনে করি এটি কাদা ছুড়াছুড়ির বিষয় নয়। আপনাদের সন্তানরা এখন কে কার সাথে থাকছে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ওরা তো আমার সাথেই আছে, আমি ওদের ভাগ করতে চাই না। যখন যার সাথে ইচ্ছা ওরা থাকতে পারে। যতদূর জেনেছি, সুনিয়া অর্থাৎ টুটুলের নতুন স্ত্রী আগের ঘরের এক সন্তান আছে, সম্ভবত ছেলে। আমার এক সন্তান বিদেশে চাকরি করছে, আর ছোট সন্তান আমার কাছেই আছে। টুটুল সুনিয়ার সাথে এখন যুক্তরাষ্ট্রে থাকছেন। আর একটি বিষয় পরিষ্কারভাবে জানাতে চাই, আমাদের বিচ্ছেদ হয়েছে 7-8 মাসের মতো হবে, এখনও 1 বছর হয়নি। বিচ্ছেদের অনেক কারণ আগে থেকেই নাকি আপনারা আলাদা থাকতেন, এই বিষয়টি নিয়ে কিছু বলতে চান? তিনি বলেন, আমরা এক বাসায় থাকলেও এ সময় আলাদা থেকেছি। মানসিক দিক থেকে আমাদের দূরত্ব ছিল, অনেক কিছুই মতের অমিলের কারণে হয়েছে, যেগুলো একান্তই ব্যক্তিগত বিষয়। ডিভোর্সের পর আপনাদের মধ্যে যোগাযোগ বা কথা কি হয়েছে? তানি আহমেদ বলেন, না কথা হয়নি। মানুষের চিন্তা চেতনার জায়গা ভিন্ন হয়, সবার চিন্তা চেতনা এক নাও হতে পারে। ডিভোর্সের পরও আমি সব রকমের চেষ্টা করেছি যোগাযোগ রাখার, কিন্তু যোগাযোগ করতে পারেনি। টোটালের সব জায়গা থেকে আমি কালো তালিকায় আছি। সন্তানদের ভরণ পোষণের একটি ব্যাপার থাকে, দুজন কথা বলে বিষয়টা ঠিক করে নিতাম, তবে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি। যোগাযোগের সব মাধ্যম বন্ধ, তবে সন্তানদের সাথে টোটালের যোগাযোগ হয়। সংসার করতে গেলে অনেক সমস্যা হয়, কিন্তু সেগুলো তো আলোচনার মাধ্যমে সমাধান করে যেত। আপনি কি সেই চেষ্টা করেছিলেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রশ্নের উত্তর এক বা দুই কথায় দেওয়া যাবে না। আমি যখন বিষয়গুলো জানতে পেরেছি, নিজেকে বুঝিয়ে বা মানিয়ে নিয়েছি, অনেক কিছুই বলতে পারতাম, সেসব বলে তো আর লাভ হবে না। তাছাড়া টুটুল একটা অবস্থান তৈরি করেছে, তার সম্মান আমাকে ধরে রাখতে হবে। আমি সবসময় তাকে সম্মানের জায়গায় রাখার চেষ্টা করেছি, না চাইলে অনেক সময় আমাদের অনেক কিছুই মেনে নিতে হয়। সবসময় সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া থাকবে, তারা দুজন ভালো থাকুক, তিনি ভালো থাকলে সন্তানরা মানসিকভাবে শান্তি পাবে। আপনি কি নতুন করে জীবন সাজানোর ব্যাপারে কিছু ভাবছেন? তানে আহমেদ বলেন, এই ভাবনার বিষয়টি আমাদের কারোর উপরেই নেই, একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। তিনি যেভাবে যখন চাইবেন সেভাবেই হবে সব। দীর্ঘ ভালোবাসার সংসার টিকিয়ে রাখার কম চেষ্টা তো আর করা হয়নি, সবসময় তো সব চাওয়া পূরণ হয় না। তবে যেভাবে ভালো থাকতে চাই তাকে সেভাবেই ভালো থাকতে দিতে হয়। আপনাদের বিচ্ছেদের পর টুটুলকে সবাই দোষারোপ করছে, এই বিষয়ে আপনার মন্তব্য কী? তানি আহমেদ বলেন, কোনো কিছুই ধারণা থেকে উচিত নয়। টুটুল তুলনা টুটুলই, তার বিকল্প কেউ নেই। বাংলাদেশের একজন নাম করা শিল্পী এসআই টুটুল, তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ যা তা মন্তব্য করছে, এটি মোটেও ঠিক নয়। এটি মনে রাখবেন, আপনাদের জন্যই আমরা। প্রতিটি মানুষের ব্যক্তিগত ভালো লাগা থাকে, প্রতিটি মানুষেরও ব্যক্তিগত জীবন আছে, এটি শুধুই ব্যক্তিগত। আমাদের বিষয় আমাদেরকেই সমাধান করতে হবে, অন্যরা পারবে না, তাই অন্যদের চুপ থাকাই ভালো। আশা করব খারাপ মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।